ছোটবেলা থেকে বড়দের মুখে শুনেছি মন থেকে কিছু চাইলে আজ না হয় কাল অবশ্যই পূরণ হয়। নমস্কার, আজকে 12ই মে, আজকে মাদার্স ডে, আর মাদার্স ডেতে অনেক বছর পর আমি আমার মাকে কাছে পেয়েছি, তাই দিনটাকে একটু স্পেশাল করার জন্য আমরা বেরিয়ে পড়েছি বড় মায়ের দর্শন করতে। যাচ্ছি নৈহাটি, নৈহাটিতে গিয়ে বড় মায়ের দর্শন করব। মনের ইচ্ছে, মনের আশা, আমার মায়েরও ইচ্ছে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সকলের ইচ্ছে বড় মায়ের দর্শন করব। তো আজকে আমরা ফাইনালি সেই দিনটা, মানে বলে না প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা সময় থাকে, সঠিক সময় না আসলে সেই জিনিসটা ঠিকঠাকভাবে হয় না, হয়তো এই সময়টাই আমাদের বড় মায়ের দর্শনের জন্য ঠিক সময়, সেই জন্য আজকে মায়ের কাছে আমরা যেতে পারছি। মাও চেয়েছে যে আজকে আমার ভক্তরা আসুক আমার কাছে, তো ফাইনালি যাচ্ছি। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আসার পরে আমার মেয়ে এবং আমার হাজবেন্ড আগে আগে দৌড়াচ্ছে, ট্রেন মিস হয়ে যাবে বলে টিকিটটা কাটতে হবে। তো আমরা এখানে চলে এসেছি, মেয়ে এখানে এসে তো ভীষণ এক্সাইটেড, মেয়ে, আমার মা, আমি এবং আমার হাজবেন্ড, আমরা সকলে মিলে এক্সাইটেড যে বড় মায়ের দর্শন করব। সকাল থেকে আমরা উপোস রয়েছি, আমার মেয়ে দুধ খেয়েছে, কিন্তু ট্রেনে ওঠার পরে ট্রেনের হকাররা যে চিড়ে ভাজা, ডাল ভাজা, যা যা মানে বিক্রি করতে ওঠে, ও দেখার পর এটা খাবো ওটা খাবো করছে, তো ওকে একটা ডাল ভাজার প্যাকেট কিনে দেওয়া হলো। ও ফার্স্ট টাইম লোকাল ট্রেনে উঠেছে, তো মানে ভীষণ, মানে আমরা রিজার্ভেশনে যাই, রিজার্ভেশনে গেলে আমাদের সিট ধরায় থাকে, ও ওখানে বসতেও পায়নি, ও তো অবাক হয়ে গেছে। তাই যাই হোক, ওকে একটা ডাল ভাজা কিনে দিলাম, ওটা খেতে খেতে সারা রাস্তা আনন্দ করতে করতে যাচ্ছে। ফাইনালি আমরা নৈহাটির কাছাকাছি চলে এসেছি, এখন আমরা নামবো। নামার পরে কী হলো দেখো, স্টেশন থেকে বেরোতে পারিনি, নামছি, ওখানেই একটা মানে পাখির মতো কিছু, টেডিবিয়ারের মতো বিক্রি হচ্ছে, আমার মেয়ে নেবে বলে জেদ করছে। এবার আমার হাজবেন্ড কিনে দিতে রাজি হয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের কথা হচ্ছে তুই ইয়েলোটা নে, আর আমার মেয়ে বলছে না আমি লালটা নেবো। এই নিয়ে দুজনে শুরু হয়ে গেছে। সে যাই হোক, আমার মেয়েই জিতলো, লালটাই নেওয়া হলো, লাল পাখিটা। স্টেশনে নামার পর রিস্কো করলাম, ফাইনালি আমরা নৈহাটি স্টেশন থেকে নেমে এখন রিস্কোতে উঠলাম, রিস্কো করে যাচ্ছি বড় মায়ের মন্দিরে। 4টে বেজে গেছে, আশা করি মন্দির খুলে গেছে। আমি আর আমার মা বসেছি একটাতে, আর একটাতে মেয়ে আর হাজবেন্ড বসেছে, ওরা পেছনে আছে, না ওরা আগে চলে গেছে, আমি পেছনে। স্টেশন থেকে রিস্কো করে মায়ের মন্দিরের রাস্তা জাস্ট 5 মিনিট, 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরের কাছে। ওখানে অনেক কটা দোকান রয়েছে, তোমরা যে কোনো একটা দোকানে ঢুকতে পারো। আমরা যেই দোকানে ঢুকেছিলাম ওখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, জুতো টুতো রেখে ওখানে ডালা বিক্রি হচ্ছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যার যেমন ইচ্ছে নিবে। ওখানে দেখতেই পেলে হাতে জল দিল, হাতটাও পরিষ্কার হয়ে গেল, আমরা ডালা নিলাম মায়ের জন্য, এখন যাচ্ছি। আমার এখানে নেওয়া হয়ে গেছে ডালা। গাইস, তোমাদেরকে একটাই কথা বলবো, লাইনটা যা বড় ছিল, আমরা ভাবলাম হয়তো সন্ধে 7টা বেজে যাবে, আমরা হয়তো মায়ের দর্শন করতে পারবো না, মন্দির বন্ধ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমাদের মানে 1 ফোঁটা কষ্ট তো হলোই না, 10 মিনিটের মধ্যে অত বড় লাইনটা কী করে মানে শেষ হয়ে গেল, এবং আমরা মায়ের মন্দিরের কাজে চলে আসলাম, মানে ভাবতেই পারছি না। এই জন্যই বলে যে মা মাই হয়, মা কিন্তু কোনো সন্তানদের কষ্ট সহ্য করতে পারে না। আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি, আর ওখানে টিপ পরা ছিল, তো আমরা একটা টিপও পরে নিয়েছি। আর বড় মায়ের মন্দিরের সামনে মানে ঢোকার পরেই একটা এত সুন্দর বড় মায়ের ফ্রেম বাঁধানো রয়েছে, আমরা চলে এসেছি, আমি তো ভীষণ এক্সাইটেড, কখন দেখব কখন দেখব, মাকে এতদিন ফোনেই দেখেছি, সামনাসামনি দেখা হয়নি। চলে এসেছি বড় মায়ের কাছে, ওই দেখো আমাদের সকলের প্রিয় বড় মা, ধর্ম যার যার, বড় মা সবার, বড় মা আমাদের সকলের, সবাই মিলে একবার বলো জয় বড় মা, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, ব্যাস, আর কেউ কিচ্ছু চায় না মা। আর ওখানে ঢোকার পরে বড় মায়ের পুজো দিলাম, আমরা বড় মায়ের দর্শন করলাম। বিশ্বাস করো, তোমরা যতক্ষণ চাও ততক্ষণ দাঁড়াতে পারবে মায়ের সামনে প্রণাম করার জন্য। অনেক মন্দিরে হয় ঢুকতে ঢুকতেই পুজো দিতে না দিতেই বের করে দেয়, কিন্তু ওখানে তেমনটা না, পুজো দেওয়া হয়ে গেলে একটু সাইড হয়ে তুমি যতক্ষণ ইচ্ছে ওখানে দাঁড়াতে পারো। আমাদের ওখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মায়ের দর্শন হয়ে গেছে। এবার বিশ্বাস করো, পুজো দেওয়ার আগে অবধি কোনো খিদেই পাইনি, উপোস ছিলাম, কিন্তু পুজো দেওয়ার পর ভীষণ খিদে পেয়েছিলো। আমরা ওখানেই একটা কচুরির দোকান ছিল, সেদিন তো নিরামিষ খাবো আমরা, কচুরির দোকান থেকে সকলে মিলে কচুরি খেয়ে এখন ট্রেনে উঠে পড়েছি। সেই দিনের বেলা এসেছিলাম, আর এখন একদম সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি ফিরছি। আর ট্রেনেও ভীষণ ভিড় ছিল, বসার জায়গা পাচ্ছিলাম না কোনো রকম বসে, আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাড়াতে কাছাকাছি চলে এসেছি। আর চলো এই ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, সকলে মিলে একবার বলো জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় বড় মা।